এবার আরো কিছু সংবাদ এক নজরে। পুলিশের সংরক্ষিত ডাটাবেজে নাগরিকের তথ্য রাখা হয়, এখানে তৃতীয় কোনো পক্ষ নেই, তাই নিরাপদে নাগরিকরা তাদের তথ্য দিতে পারবেন। মিরপুরে নাগরিক তথ্য ফর্ম সংগ্রহ উপলক্ষে শোভাযাত্রার পর এক সম্মেলনে এসব কথা বলেন মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার আসমা মাহতাবুদ্দিন। চট্টগ্রামে প্রশাসনকে ফাঁকি দিয়ে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ করেছে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে নগরের পাহাড়তলিতে মিছিল করে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এলাকা ত্যাগ করে তারা। এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে পুলিশ। খুলনায় করোনার ভ্যাকসিনের বিষয়ে সব অপপ্রচার ও গুজবের প্রতিরোধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে ভয়েস ফর ভ্যাকসিনের ব্যানারে আয়োজিত মানববন্ধনের বিভিন্ন রাজনৈতিক দল সহ পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।